হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে অবশ্যই হিস্ট্রি সাবকন্টেন্ট, যেগুলো তোমাদের বলেছিলাম, আমি আগেও বলেছি, এবং তোমরা আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে হিস্ট্রি কোথা থেকে কী পড়বো, কী পড়বো না পড়বো। তো সাবকন্টেন্ট আমরা একটা রেডি করেছি, কোন কোন চ্যাপ্টারগুলো আমরা পড়বো, বেশি করে ফোকাস দেব। অবশ্যই এখানে আমাদের হিস্ট্রি কিন্তু গেম চেঞ্জার, হিস্ট্রি এবং জিওগ্রাফি অবশ্যই, আগেও বলেছি এখনও বলছি, হিস্ট্রি থেকে মোটামুটি তোমাদের 50টা কোশ্চেন থাকে, 50টার মধ্যে যদি 40টা কোশ্চেন ঠিক সঠিক অ্যাটেম্প করতে পারো, তাহলে কিন্তু তোমার প্রিলিমস কিন্তু ক্লিয়ার করতে কেউ আটকাতে পারবে না, রিটেন ওয়ার্ড নিয়ে নাও। কিন্তু হিস্ট্রি যদি তোমরা মোটামুটি 30, 35, 32 মধ্যে ভ্যারি করে যায় 50-এর মধ্যে, তাহলে কিন্তু প্রবলেম আছে। ওই যে 10 নম্বরে গ্যাপ যে হয়ে গেল তোমার, ওই গ্যাপটা কিন্তু ফিল আপ করার জন্য তোমাকে আরও অন্য অন্য টপিক থেকে তোমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। তো হিস্ট্রিরা অবশ্যই হার্ডওয়ার্কটা করবে, এবং হার্ডওয়ার্ক করার জন্য তোমাদের যেটা আমি বলেছি যে তোমাদের মধ্য প্রাচীন, মধ্যযুগ এবং মডার্ন এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই 4টে টপিক কিন্তু আমাদের 50টা নম্বর থাকে। তার মধ্যে দেখো প্রাচীন যুগ থেকে কিন্তু কোশ্চেন মোটামুটি 5-7টা কি 10টা কোশ্চেন আমরা দেখতে পাই, মধ্যযুগ থেকে মোটামুটি 10-12টা কোশ্চেন দেখা যায়, এবং তোমাদের যেটা বেশিরভাগ কোশ্চেন থাকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 25টা কোশ্চেন থাকে, এবং মডার্ন হিস্ট্রি থেকে এবং ন্যাশনাল এই 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 পোর্শন থেকে কিন্তু বেশ বেশ কয়েকটা টপিক কিন্তু তোমাদের যেগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেক বছর রিপিট হয় কোশ্চেন, এবং ওই টপিকগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন, হিউজ কোশ্চেন আছে, একদম পুরো ভার ভারকে কোশ্চেন যাকে বলে সেরকম কোশ্চেন কিন্তু তোমাদের আসে। ফার্স্ট স্টার্ট করবে কী দিয়ে, দেখো প্রাচীন যুগ ধরবেই না, প্রাচীন যুগ রয়েছে যে প্রাচীন যুগ এখানে দেখো যেমন রয়েছে বৈদিক যুগ, সভ্যতা, সূচনা, হতো ধরার দরকার নেই। ওখান থেকে আমি একটা ওয়ান লাইনার দিয়ে দেবো, আমাদের আগামী দিনে আমি ইন্ডোমান্ডিক সিভিলাইজেশনের উপর একটা ভিডিও বানাচ্ছি, ওখান থেকে দিয়ে দেবো, ওটা পড়বে জাস্ট মোর দেন ইনাফ, ওখান থেকে আর কোনো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেবো, ব্যাস প্রথম স্টার্ট করবে মৌর্য যুগ দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে। তারপর গৌতম বুদ্ধ এটা দেখবে, ব্যাস কিচ্ছু দেখার দরকার নেই। তারপর মৌর্য সাম্রাজ্য চলে আসবে, মৌর্য সাম্রাজ্যের পর অশোক চলে আসবে, কুষাণ যুগ, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, কুমার, স্কন্দগুপ্ত, এই গুপ্ত সাম্রাজ্যের পতন কীভাবে হলো, গুপ্ত সাম্রাজ্যে এই টার্মটা গুপ্ত যে এইগুলো রয়েছে এরা ভালো করে দেখবে। তারপর হুনদে আক্রমণ অতটা দেখার দরকার নেই। দেখেন দেখো লক্ষণ সেন, হর্ষবর্ধন, কে কোন রাজা কোন আমলে এসেছিল, এগুলো একটু ভালোভাবে দেখে নিন টার্মগুলো, জাস্ট এগুলো বলে যাচ্ছি, এগুলো তোমরা যাদের কাছে বাংলা বই আছে তারা অবশ্যই সেগুলো নিয়ে, বল্লাল সেন, লক্ষণ সেন, তারপরে তোমাদের যে রাষ্ট্রকূট বংশ, পল্লব বংশ, চোল বংশ, এগুলো একটু ভালো করে দেখবে, প্রথম রাজত্ব চোল মোটামুটি ভালো করে দেখবে, ব্যাস আর কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের প্রাচীন যুগ আমাদের শেষ হয়ে গেল, এখানে তোমাদের প্রাচীন যুগের মধ্যে একটা যেটা রয়েছে ওই পাল যুগ, সেন যুগ, রাষ্ট্রকূট, পল্লব, চোল, আগেও বলেছি এখনও বলছি, জাস্ট একটু দেখে বেরিয়ে চলে যাবে, আর কিচ্ছু নেই। এখানে 5 থেকে 7টা কোশ্চেনের বেশি এখানে আসে না, এবং এখানে বেশি টাইম ইনভেস্ট করার আমাদের দরকার নেই। এবার যেটা মেন আমাদের দিল্লি সালতানাত, মানে তোমাদের সুলতানি শাসন যেটা রয়েছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমাদের মোটামুটি ভালো ওয়েটেজ আছে। এখানে দেখো মোহাম্মদ ঘুরি থেকে আরম্ভ করে কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ পরপর একদম পুরো সিরিয়াল ওয়াইজ পড়তে পড়তে আসবে, একদম গিয়াসুদ্দিন থেকে আরম্ভ, তুগলক বংশ, তৈমুর লঙের আক্রমণ, সুলতানি সাম্রাজ্যে কীভাবে পতন হচ্ছে, পতন হওয়ার পর তোমাদের বাহমানি সাম্রাজ্য বা ইলিয়াস শাহ যে শুরু হচ্ছে সুলতানি শাসন থেকে আরম্ভ করে বিজয়নগরের যে ইয়ে হচ্ছে, তারপর তোমাদের ইসলামের যে প্রভাব, ভক্তিবাদ, সুফিবাদ, পরপর পরপর পড়ার পর যে তোমাদের দিল্লি সুলতানি শাসনে আস্তে আস্তে পতন ঘটে গেল, এবং তোমাদের মুঘল শাসন কীভাবে আসছে, বাবরে কীভাবে, বাবর কীভাবে আসলো, এবং বাবরের পর তোমাদের বাবরের যে মুঘল সাম্রাজ্য, টোটাল যে মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্যটা ভালোভাবে করবে, ভালোভাবে করার পর মুঘল সাম্রাজ্যের পতন এবং পতনের কারণগুলো, প্রথম মেন হচ্ছে তোমাদের ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবটা ভালো করে দেখবে, মুঘল সাম্রাজ্যে টোটাল ভালোভাবে পড়বে, তারপর হচ্ছে মুঘল সাম্রাজ্যটা যেই হয়ে যাবে তোমাদের, এবং মুঘলদের যে পতন হয়ে গেল তারপর যে আঞ্চলিক শক্তিগুলো বিস্তার ঘটছে সেগুলো একটু দেখে নিলে, মারাঠারা কীভাবে আসলো, মারাঠার প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও, তারপর যে কর্ণাটকের যুদ্ধ হলো সেটাও মোটামুটি দেখবে, সিরাজউদ্দৌলা, তারপর ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তারটা দেখবে, গভর্নর জেনারেলগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে দেখবে, ঠিক আছে। তারপর তোমাদের গভর্নর জেনারেল দেখার পর সাংস্কৃতিক প্রেক্ষাপটগুলো অবশ্যই ভালোভাবে দেখতে, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নববঙ্গ আন্দোলন, এগুলো মোটামুটি ভালোভাবে দেখবে। তারপর ওয়াহাবি আন্দোলনটা, এইগুলো এই যে সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, মোটামুটি এগুলো একটু হালকার উপর দেখবে, এগুলো থেকে 2-1টা কোশ্চেন আছে, তা 1 বছর গ্যাপ দিয়ে আছে, ভালো করে দেখলে তোমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবে।
নেক্সট ইয়ার প্রিভিয়াস ইয়ার এসে গেছিলো, আগামী দিনে আসবে, খুব হালকা আসতে পারে। তারপর মহাবিদ্রোহটা দেখলে, মহাবিদ্রোহ দেখার পর তোমরা চলে গেলে, এরপর এখানে আর তেমন কিছু নেই, কোম্পানির আমলে এগুলো রয়েছে, ভান্ডারগুলো পেস থাক, জাতীয়তাবাদী ভারত জাতীয় আন্দোলনটা চলে গেল, এরপর আসার পর তোমাদের নির্বিদ্রোহ, তারপরে সর্বভারতীয় জাতীয় আন্দোলন, এটা একটু দেখলে, তারপর বঙ্গভঙ্গ আন্দোলন এবং স্বদেশী আন্দোলন, এটা ভালোভাবে দেখলে। নেক্সট হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, সেটা হচ্ছে গান্ধীজি, গান্ধীজি যে টোটাল গান্ধী, গান্ধীর যে একদম সিকিউর, একদম পুরো সিরিয়াল অনুযায়ী গান্ধীজিটা পড়বে, গান্ধীজির একদম দক্ষিণ আফ্রিকার একদম জন্ম থেকে দক্ষিণ আফ্রিকা গেল, সেখান থেকে দক্ষিণ আফ্রিকা ভারতে ফিরে এলো, ভারতে ফিরে এসে যে আন্দোলনগুলো করেছিল, আন্দোলনগুলো করার পর লাস্টে কীভাবে তাহার গান্ধীর জীবনাবসান হলো, একদম সিরিয়াল ওয়াইজ পড়বে। সিরিয়াল ওয়াইজ আমরা আগামী দিনে তোমাদেরকে গান্ধীজি থেকে আরম্ভ করে সমস্ত ভিডিও দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তারপর গান্ধীজি মোটামুটি দেখার পর ওই শ্রমিক আন্দোলন এবং জাতীয়তাবাদী আন্দোলন শেষ অধ্যায়, নেতাজি নৌবিদ্রোহ মুসলিম হয়ে ব্যাস, তারপর সংবিধান, সংবিধানটা এখান থেকে পড়ার দরকার নেই, লক্ষ্মীকান্ত থেকে পড়বে, ব্যাস এখানে আর কিছুই নেই। মোটামুটি যে চ্যাপ্টারগুলো বললাম তোমরা যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারো, এখানে 40টা মার্কস তোমাদেরকে আটকাতে পারবে না। এরপর আগামী দিনে আমরা আরও ওয়ান লাইনটা দিয়ে দেবো তোমাদের পরপর পরপর, একদম সিকিউরলি একদম দিয়ে দেবো, কোনো অসুবিধা তোমাদের হবে না। ওকে, তো তোমরা এটা নাও ইমপ্লিমেন্ট করো, এবং তোমাদের এটা সম্পূর্ণ বাংলাতে দিলাম, কেউ যদি ইংলিশে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের দিয়ে দেবো, ইংলিশের ওপরও সাব কন্টেন্ট বলে দেবো, বাংলা অনেকজন বুঝতে পারো না বলেছ, ঠিক আছে, থ্যাংক ইউ।